হ্যালো স্টুডেন্টস, আমি দেবশ্রী। আইসিডিএস স্পেশাল ক্লাসে তোমাদেরকে আরো একবার ওয়েলকাম জানিয়ে আজকের ক্লাস আমরা স্টার্ট করছি। তো আইসিডিএস স্পেশালে প্রতিদিনের মতন আজকে আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এবং তার সঙ্গে আজকে একটা ইউনিক জিনিস আছে, সেটা আমি পরে আসছি তোমাদেরকে বলছি প্রতিদিনের মতন। এবং সবার লাস্টে তোমাদের ফেভারিট ট্রান্সলেশন দিয়ে আমরা আজকের ক্লাস শেষ করব। তো চলো দেখে নিই ফার্স্টে কি আছে। ফিল ইন দ্য কারেক্ট প্রিপোজিশন, প্রিপোজিশন দিয়ে আজকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দ্য বুক ওয়াজ রিটেন, বইটা লেখা হয়েছিল যখন, এটা তোমাদেরকে বলেছিলাম যে যখন বি ভার্বের পরে আমাদের ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করা হবে, তারপরে আমরা প্রিপোজিশন হিসাবে বাই ব্যবহার করবো। এবং এটা কিন্তু প্যাসিভ ভয়েসে, এবং প্যাসিভ ভয়েসে নিয়মই বলছে আমাকে বাই ইউজ করতে হবে। সো দ্য বুক ওয়াজ রিটেন বাই মার্ক টোয়েন। নাম্বার টু, আই ওয়েন্ট টু ওয়ার্ক টিউজডে বাট আই ডিডন্ট গো ড্যাশ ফ্রাইডে। যে কোনো সিঙ্গেল ডে, যে কোনো সিঙ্গেল ডের জন্য বলেছিলাম, সেটা সানডে হোক, মানডে হোক, ওয়েডনেসডে হোক, থার্সডে হোক, ফ্রাইডে হোক, স্যাটারডে হোক, হোয়াট এভার, যাই হোক না কেন, যে কোনো সিঙ্গেল ডের জন্য আমাকে প্রিপোজিশন হিসাবে অন ইউজ করতে হচ্ছে। নেক্সট নাম্বার থ্রি, দ্য ওল্ড ম্যান সাফার্ড, বলেছিলাম আমরা সাফারের ফলে আমরা কি ইউজ করবো সবসময়, যাই হয়ে যাক না কেন, সুনামি আসুক, ভূমিকম্প আসুক, হড়পাবান আসুক, যাই হোক না কেন, সাফার যখনই থাকবে সাফারের পরে আমরা ফ্রম ব্যবহার করবো। দ্য ওল্ড ম্যান সাফার্ড ফ্রম আ হার্ট অ্যাটাক। নেক্সট, প্লিজ রাইট, লেখো, কি দিয়ে লিখবে, পেন্সিল দিয়ে লিখবে। দিয়ে মানে দুটো হতে পারে, একটা বাই অথবা উইথ। যখন ব্যক্তি বোঝাবে, কি বলছি, যখন কোনো ব্যক্তি বোঝাবে, যখন কোনো ব্যক্তি বোঝাবে তখন আমরা ইউজ করব বাই, যখন কোনো বস্তু হবে তখন আমরা ইউজ করছি উইথ। তাহলে প্লিজ রাইট, দয়া করে লেখো, কি দিয়ে লিখবে, পেন্সিল দিয়ে, দিয়ে ইংরাজি কি হয় বাই নয় উইথ, বস্তু, তাহলে আমরা কি লিখবো উইথ। প্লিজ রাইট উইথ পেন্সিলস। মাই প্যারেন্টস গট ম্যারিড ড্যাশ দ্য 1970s, 1970s অর্থাৎ 70s-এ আমার বাবা মার বিয়ে হয়েছিল, বাবা মা বিয়ে করেছিল। তো একটা অনির্দিষ্ট সময় বোঝাচ্ছে, কি ব্যবহার করবো অনির্দিষ্ট সময় বোঝানোর জন্য, অ্যাবসলিউটলি অনির্দিষ্ট সময় বোঝানোর জন্য কিন্তু আমরা সবসময় ইন ব্যবহার করছি। আরও একবার তোমাদের জন্য আমি আরও একবার বলে দিচ্ছি, জিনিসগুলো ভালো করে নোট ডাউন করে নাও, যে কোনো অনির্দিষ্ট সময় বোঝানোর জন্য আমরা ইন ব্যবহার করছি, একটা নির্দিষ্ট সময় বোঝানোর জন্য আমরা অ্যাড ব্যবহার করছি, এবং যে কোনো সিঙ্গেল ডে বোঝানোর জন্য, সেটা যে কোনো সপ্তাহের বার হতে পারে অথবা 25th December, 15th August, 23rd January, যা খুশি হতে পারে, তখন আমরা অন ইউজ করছি। এছাড়া যখন কোনো পয়েন্ট অফ টাইম নির্দিষ্ট কোনো একটা সময় ধরে বোঝাচ্ছে তখন আমরা ব্যবহার করছি হচ্ছে সিন্স, এবং যখন পিরিয়ড অফ টাইম বোঝাচ্ছে, সাপোজ 3 years, 4 years, 7 years, 10 years, তখন আমরা কিন্তু ফর ব্যবহার করছি। তো জিনিসগুলো খাতার মধ্যে কিন্তু ভালো করে নোট ডাউন করে নাও, তোমাদের পরীক্ষার জন্য কিন্তু এগুলো প্রচণ্ড পরিমাণে গুরুত্বপূর্ণ হতে চলেছে। পরেরটা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেল। আর এস শাবাস স্যার, আর্টিকেল দিয়ে আজকেও ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস চলে এসছে। বার্ডস আর ফ্লাইং হাই, বার্ডস আর ফ্লাইং হাই ইন ড্যাশ স্কাই, আকাশে। আকাশ মানে কি, ইউনিক জিনিস। তো বলেছি যে কোনো ইউনিক জিনিসের জন্য আমরা সবসময় আর্টিকেল দা ইউজ করব, আর্টিকেল দা ইউজ করছি। মাই ফাদার বট, মাই ফাদার বট, আমার বাবা কিনেছিল, কি কিনেছিল, ড্যাশ পেয়ার অফ লেদার শুজ, ড্যাশ পেয়ার অফ লেদার শুজ। তাহলে কোনটা বসবে, কোনো অনির্দিষ্ট কোনো কিছু, নির্দিষ্ট করে কোনো কিছু বলা হয়নি, তাহলে এ বা এন এর মধ্যে আমাকে যে কোনো ব্যবহার করতে হবে। আমাকে কি ব্যবহার করতে হবে, এ পেয়ার অফ লেদার শুজ, কারণ এখানে পিটা হচ্ছে কনসোনেন্ট। নেক্সট, দ্য শোম্যান ওয়ারিং ড্যাশ পিঙ্ক ড্রেস ইজ মাই আন্ট, বলছে একজন মহিলা যে কিনা পিঙ্ক কালারের ড্রেস পরে আছে সে আমার আন্টি। স্বাভাবিকভাবে মনে প্রশ্ন আসতে পারে, স্যার এখানে এ ব্যবহার করবো না, এন ব্যবহার করবো না, দা ব্যবহার করবো। দেখো বলে দিয়েছে যে মহিলা পিঙ্ক ড্রেসটা পরে দাঁড়িয়ে আছে সে আমার কাকিমা। আমার কাকিমা মানে কি, তার মানে তো আমি চিনতে পারছি, নির্দিষ্ট করে তো বোঝানো হচ্ছে, তার মানে আমি কি ব্যবহার করছি, আর্টিকেল নির্দিষ্ট করে যখন বোঝাচ্ছি আমরা দা ব্যবহার করছি। দ্য উইমেন ওয়ারিং কি ড্রেস পরে আছে, একটা পিঙ্ক কালারের ড্রেস পরে আছে। দ্য উইমেন ওয়ারিং আ পিঙ্ক ড্রেস ইজ মাই আন্ট। পরের প্রশ্ন, আই ইউজুয়ালি গেট আপ আর্লি, আর্লি ইন দ্য মর্নিং। তোমরা সবাই কিন্তু জানো মর্নিং এর আগে আমরা দা ইউজ করছি, ইন দ্য মর্নিং। রবি বট ড্যাশ ব্যাগ অফ ফ্রুটস ফ্রম ড্যাশ মার্কেট, বাজার থেকে, নির্দিষ্ট একটা বাজার থেকে, ফ্রম দা মার্কেট, কি কিনেছিল, এ ব্যাগ অফ ফ্রুটস। এখানে কিন্তু আমরা দা ব্যবহার করছি না। এই জিনিসগুলোকে কিন্তু খেয়াল রাখবে, প্রচণ্ড গুরুত্বপূর্ণ কিন্তু পরীক্ষার জন্য। চলো আমরা পরে, আর একটা ইন্টারেস্টিং জিনিস আছে, বারবার করে যে বলছিলাম, যে ইন্টারেস্টিং জিনিস আজকের আমাদের ক্লাসে আছে,
আমরা চলে এসেছি সেই ইন্টারেস্টিং জিনিসে। তো এখানে আমাদেরকে বলেছে ফর্ম অ্যাডভার্বস উইথ দা ফলোইং ওয়ার্ডস, এই যে ওয়ার্ড গুলো দেওয়া আছে এই ওয়ার্ড গুলো দিয়ে আমাদের ফিল ইন দা ব্ল্যাঙ্ক সরি অ্যাডভার্ব গঠন করতে হবে। তো অ্যাডভার্ব গঠন করতে হলে ফার্স্টে আছে ফ্রেন্ড, নাইস, ফ্রি, হার্শ আর বিউটিফুল। তো আমি পিছন দিক থেকে শুরু করছি বিউটিফুল। দেখো বিউটিফুলটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ, তোমাদেরকে বুঝিয়েছিলাম অ্যাডজেক্টিভ যখনই থাকবে সেন্টেন্সে অ্যাডজেক্টিভের সঙ্গে জাস্ট একটা এলওয়াই যুক্ত করে যাও সেটা অ্যাডভার্ব হয়ে যাবে। তাহলে বিউটিফুল থেকে আমাকে অ্যাডভার্ব গঠন করতে হলে কি লাগবে, বিউটিফুলি, বি এ ইউ টি আই এফ ইউ ডবল এল ওয়াই, বিউটিফুলি। নেক্সট বিউটিফুলি, নেক্সট হার্শ, হার্শ মানে হচ্ছে একটু কর্কশ টাইপের, হার্শ থেকে হার্শলি অ্যাডজেক্টিভ এটা এইচ এ আর এস এইচ এল ওয়াই, হার্শলি। নেক্সট ফ্রি, ফ্রি থেকে ফ্রিলি একই রকমভাবে ফ্রি থেকে ফ্রিলি এফ আর ডবল ই এল ওয়াই। নেক্সট নাইস, নাইস থেকে আমরা লিখছি নাইসলি এন আই সি ই এল ওয়াই, নাইসলি। নাও দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইজ ফ্রেন্ড, যেটা সবাই ভুল করে পরীক্ষার হলে দিয়ে আসলে একদম পুরো গড়ে সবাই ভুল করে রেখে দিয়ে চলে আসবে, সেটা ফ্রেন্ড থেকে ফ্রেন্ডলি ইউজ করবে। বাট মনে রাখবে ফ্রেন্ড কিন্তু নাউন ফর্ম, এটা কিন্তু অ্যাডজেক্টিভ ফর্ম না। তাহলে এটাকে ফার্স্টে আমাকে অ্যাডজেক্টিভে কনভার্ট করতে হবে নাউন থেকে। শুধুমাত্র পার্টিকুলারলি কয়েকটা ওয়ার্ডের এক্সাম্পল তোমাকে দিচ্ছি, খাতার মধ্যে চট করে লিখে নাও। এরকম ফ্রেন্ডের সঙ্গে আরও কতগুলো ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলো আপাত দৃষ্টিতে দেখলে মনে হয় সেগুলো অ্যাডজেক্টিভ, বা সেগুলো কিন্তু অ্যাডজেক্টিভ না, সেগুলো নাউন ফর্মে থাকে। যেমন ফ্রেন্ড, বন্ধু, যেমন কাওয়ার্ড, যেমন ভিরু যার বাংলা মানে। তো এই ওয়ার্ডগুলো কিন্তু অ্যাকচুয়ালি নাউনের মধ্যে পড়ছে। তো কাওয়ার্ড, ফ্রেন্ড এগুলোর অ্যাডভার্ব ফর্ম গঠন করতে হলে আমাকে আগে ফার্স্টে এগুলোর অ্যাডজেক্টিভ ফর্মে নিয়ে যেতে হবে। তাহলে হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দিস ওয়ার্ড ফ্রেন্ড, ফ্রেন্ডের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ফ্রেন্ডলি। ভালো করে মনে রাখো ফ্রেন্ডের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ফ্রেন্ডলি, এফ আর আই এন ডি এল ওয়াই। যারা জেনে এসছো এই ফ্রেন্ডলিটা অ্যাডভার্ব টোটালি কিন্তু ভুল, এই ফ্রেন্ডলি এটা হচ্ছে অ্যাডজেক্টিভ এবং এটার অ্যাডভার্ব ফর্ম হচ্ছে ইন আ ফ্রেন্ডলি ম্যানার, ইন আ ফ্রেন্ডলি ম্যানার, এটা কিন্তু এটার অ্যাডভার্ব ফর্ম। তো ভালো করে কিন্তু এই পয়েন্টটা মনে রাখবে, এই ধরনের যতগুলো ওয়ার্ড আছে সেই সমস্ত ওয়ার্ডগুলো কিন্তু সবকটা এরকম ভাবেই আমরা গঠন করব। যদি আমি আরেকটা এক্সাম্পল দিয়েছিলাম কাওয়ার্ড, তো এটারও কিন্তু অ্যাডজেক্টিভ ফর্ম কাওয়ার্ডলি, কাওয়ার্ডলি কিন্তু অ্যাডভার্ব ফর্ম না, আমি আবারও বলছি, এবং এটার অ্যাডভার্ব ফর্ম হচ্ছে ইন আ কাওয়ার্ডলি ম্যানার। তো আশা করি জিনিসটা বোঝা গেছে, খুব ইন্টারেস্টিং একটা জিনিস ছিল। তো যাওয়ার আগে, জানে সে পেহেলে, আজকে আমরা আরও একবার সেই আমাদের ট্রান্সলেশন নিয়ে আমরা ক্লাস করে আমাদের ক্লাস আমরা শেষ করব। তো প্রথম সেন্টেন্স আমাদের আছে সে কি চা খেয়েছে, সে কি চা খেয়েছে, একই রকমভাবে আমরা আগে ভার্বটাকে আইডেন্টিফাই করি। ভার্ব হচ্ছে কি আমাদের খেয়েছে, মানে লাস্টে আমাদের এছে আছে, তো এছে থাকা মানে স্যার আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, এবং এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে আমরা ফার্স্টে হয় হ্যাভ অথবা আমরা হ্যাজ ব্যবহার করছি। তাহলে হ্যাজ সাবজেক্ট হচ্ছে গিয়ে সে, মেয়েরা সি লেখো এবং ছেলেরা আমরা হি লিখব। তো আমরা যদি, আমি যেহেতু ছেলে আমি হি লিখছি, হ্যাজ হি খাওয়া ইংরাজি সবাই লিখে দিয়ে চলে আসবে ইটেন। বাট মনে রাখবে চা কিন্তু আমরা চিবিয়ে চিবিয়ে খাই না, আমরা লিকুইড জিনিস যখন আমরা কোনো কিছু খাওয়ার কথা বলবো তখন আমরা ড্রিঙ্ক ব্যবহার করব। তো এই ড্রিঙ্কের পাস্ট পার্টিসিপিল ফর্ম হচ্ছে ড্রাঙ্ক, DRINK ড্রিঙ্ক, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম DRANK ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক এটা হচ্ছে গিয়ে ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ V2, এবং পাস্ট পার্টিসিপিল যে ফর্ম ড্রিঙ্কের সেটা হচ্ছে ড্রাঙ্ক, DRUNK হ্যাজ ই ড্রাঙ্ক, DRUNK ড্রাঙ্ক, TEAT। নেক্সট মাসুদ গত শুক্রবার থেকে জ্বরে ভুগছে, স্বাভাবিক জ্বরে ভোগা, এখন যা সিজন চেঞ্জ হচ্ছে, শীতকাল চলে গেল হঠাৎ করে গরম চলে এসছে, চোখ একদম জ্বরে ভুগছে, স্বাভাবিক, একটু সুস্থ থেকো কিন্তু সবাই। তো মাসুদ গত শুক্রবার থেকে জ্বরে ভুগছে, গত শুক্রবার থেকে ভুগছে মানে কি আগে শুরু হয়ে সেটা এখনো চলছে, তার মানে এটা কোন টেন্সের মধ্যে পড়ছে, একদম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে পড়ছে। তাহলে আমরা কি লিখব, মাসুদ MASOOD, আমি ডবল ও লিখলাম মানে কি ইউ লেখো, মাসুদ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর নিয়ম কি ছিল, সাবজেক্টের পরে আমাকে হ্যাব অথবা হ্যাজ বসাতে হবে, মাসুদ যেহেতু সিঙ্গুলার নাম্বার হ্যাজ বসাচ্ছি, এরপরে আমরা বিন ইউজ করব, হ্যাজ বিন। নেক্সট হচ্ছে গিয়ে ভোগা ইংরাজি কি, ভোগা ইংরাজি হচ্ছে গিয়ে সাফার, একটুখানি আগেই বলেছিলাম মাসুদ হ্যাজ বিন সাফারিং, SUFFERING সাফারিং, কিসে ভুগছে, জ্বরে ভুগছে, সাফারিং ফ্রম ফিভার, সাফারিং ফ্রম ফিভার, কবের থেকে ভুগছে,
গত শুক্রবার থেকে, তাহলে গত শুক্রবার মানে একটা নির্দিষ্ট সময়, তাহলে সিন্স ফ্রাইডে লাস্ট, সিন্স ফ্রাইডে লাস্ট। তাহলে বোঝা গেছে কি হলো সেন্টেন্সটা, মাসুদ হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার, মাসুদ হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স ফ্রাইডে লাস্ট। সিংহটি খাঁচার ভেতরে ছিল, সিংহকে খাঁচার ভেতরে আটকে রেখে দিয়েছে। তো নর্মালি কোন টেন্সের মধ্যে পড়ছে, এটা পাস্ট টেন্সের মধ্যে। কোনো মেইন ভার্ব ব্যবহার করা হয়েছে, কোনো অ্যাকশন ভার্ব ব্যবহার করেছে, কোনো অ্যাকশন ভার্ব এখানে ব্যবহার করেনি। এখানে যে ভার্বটা ব্যবহার করেছে সেটা ছিল, এটা কোন ভার্ব, এটা বি ভার্ব। তাহলে বি ভার্বের পাস্ট টেন্সে কি কি আছে, হয় ওয়াজ নয় ওয়্যার, সিংহ কোন নাম্বার, সিঙ্গুলার নাম্বার, কোন ভার্ব ব্যবহার করব, ওয়াজ ব্যবহার করব। তাহলে আমরা কি লিখবো, সিংহটি মানে কি, দ্য লায়ন, তারপরে আমরা লিখবো ওয়াজ, কোথায় ছিল, খাঁচার ভেতরে, ভেতরে ইংরেজি কি, ভেতরে ইংরাজি হলো ইন, তাহলে দ্য লায়ন ওয়াজ ইন, কোথায় ছিল, ইন দ্য কেজ, কেজ মানে খাঁচা। নেক্সট, তুমি তখন কি করছিলে, তুমি তখন কি করছিলে, কোন টেন্সের মধ্যে পড়ছে, স্যার পাস্ট টেন্সের মধ্যে পড়ছে। আরে ভাই বলো, পাস্টের কোন ফর্মটা আসছে, ইনডিফিনিট না কন্টিনিউয়াস না পারফেক্ট। কি করছিলে মানে কি, অতীতকালে তুমি কোনো একটা কাজ কন্টিনিউ করছিলে, কন্টিনিউ করা যখন হচ্ছে তাহলে সেটা কি টেন্স হয়ে যাচ্ছে, পাস্ট কন্টিনিউয়াস। কোন টেন্স, কোন সেন্টেন্সের মধ্যে পড়ছে, আচ্ছা আমি একটুখানি চেঞ্জ করে দিচ্ছি, এটা কয় দীর্ঘী করে দিচ্ছি আমি, ঠিক আছে। তুমি তখন কি করছিলে, তুমি তখন কি করছিলে না বলে, তুমি তখন কি করছিলে, তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ড এখানে আছে, তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ডের নিয়ম কি ছিল, ফার্স্টে ডাব্লিউএইচ ওয়ার্ডটা বসাও হোয়াট, যেহেতু কি ইংরাজি হোয়াট, তারপরে আমরা ওয়াজ বা ওয়্যারের মধ্যে যে কোনো একটা বসাবো, সাবজেক্ট যেহেতু তুমি, তাহলে আমি ওয়্যার বসাচ্ছি, এরপর আসবে সাবজেক্ট। নেক্সট, আমাদের ভার্বের সঙ্গে আইএনজি, হোয়াট ওয়্যার ইউ ডুইং, তখন ইংরাজি, অনেকে কিন্তু দেন দেন লিখবে বা দ্যাট টাইম টাইম লিখবে, অনেকে আফটার দ্যাট লিখবে, এই সমস্ত কিন্তু কিছু লিখবে না। একটা সুন্দর জিনিস শিখিয়ে দিচ্ছি, অ্যাট দ্যাট টাইম ইউজ করো, কি ইউজ করবে, অ্যাট দ্যাট টাইম, তাহলে হোয়াট ওয়ার ইউ ডুইং অ্যাট দ্যাট টাইম, তুমি সেই সময় বা তুমি তখন কি করছিলে, ঠিক আছে। এই ওয়ার্ডগুলো জেনে রাখো, তোমাদের কিন্তু যারা যারা চাও ইংলিশে কথা বলতে, এই ধরনের সেন্টেন্স বলার সময় কিন্তু এই টাইপের ওয়ার্ডগুলো একটু ব্যবহার করবে, বেশ নিজেদেরকে একটুখানি স্মার্ট স্মার্ট লাগবে, তাই না। তো চলো লাস্ট প্রশ্ন, সূর্য অস্ত যাওয়ার পরে আমরা বাড়ি পৌঁছেছিলাম, সূর্য অস্ত যাওয়ার পরে আমরা বাড়ি পৌঁছেছিলাম, তো কোনটা আগে হচ্ছে কোনটা পরে হচ্ছে একটুখানি ভেবে নিই আমরা, যে না আগে কোনটা হয়েছে, সূর্য অস্ত গেছে নাকি আমরা বাড়ি পৌঁছেছি। তো সেন্টেন্সটাতে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হচ্ছে কি, আমাদেরকে পরে আছে, তো ভালো করে আইডেন্টিফাই করো আগে, যে সূর্য অস্ত যাওয়া না আমরা বাড়ি পৌঁছানো কোনটা আগে হয়েছে। একই রকমভাবে তোমাদের জন্য এটা এইচডাব্লিউ রেখে দিচ্ছি, তোমরা কমেন্ট সেকশনে অ্যান্সার দিয়ে জানাবে এটার অ্যান্সার কী হবে, আমি কিন্তু তোমাদেরকে ঠিক বা ভুল কিন্তু বলে দেবো। তো চলো আজকে আমাদের ক্লাস এই অবধি ছিল, তোমরা জানো ক্লাস কেমন লাগলো, যদি তোমাদের ক্লাস ভালো লেগে থাকে তো সবই তো তোমাদের জন্যই দিয়ে দিচ্ছি, তোমাদের যদি ক্লাস ভালো লেগে থাকে তো প্লিজ কমেন্ট সেকশনে জানাও ক্লাস কেমন লাগছে, আর কী কী টপিকের উপর ক্লাস লাগবে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানাও। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলো না, এবং অবশ্যই ভিডিওটা লাইক করে দিও। টাটা, বাই বাই।